মর্নিং। আজকে আবার একটা সুন্দর, ঈশ্বর আমাকে সুন্দর একটা দিন দিয়েছে তোমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। আমার ঈশ্বরকে আমি ধন্যবাদ জানাই। ড্যাফোডিল সিম্পল লাইফস্টাইলে সকলকে জানাই আমার ভালোবাসা, আদর, শুভেচ্ছা। আমি কোথায় যাচ্ছি তোমরা সবাই জানো। সেখানে আমাকে আবার দুটো মাস্ক পরতে হবে, ডাবল মাস্ক পরতে হবে। এমনিও আমি পরি বেরোলে, এখানে আবার বলে দিয়েছে ডাবল মাস্ক পরতে হবে আর আধার কার্ড নিতে হবে। আর এসে তোমাদের সঙ্গে যোগাযোগ করব। ভীষণ ভয় লাগছে, জানি না কী হবে। আমি শুনে ইঞ্জেকশানে ভয় পাই, তোমাদের কালকে বলেছি। আর দেখি আজকে কী হয়, কত দূর কী হয়। স্যানিটাইজার সব কিছু যা যা নেওয়া নিয়ে নিয়েছি, এইবার রওনা দেব। এখন 9টা বেজে গেছে, একটু পরেই রওনা দিয়ে দেবো। খালি পেট রাখতে বারণ করেছে, ওই জন্য একটু কিছু খেয়ে খাইনি এখনও, তোমাদের সঙ্গে কথা বলে নিলাম। আর আমি এই ব্লাউজটা পরেছি এই জন্য, কারণ হাতে ইঞ্জেকশন দেবে তো, ওই জন্য যদি প্রবলেম হয় ওই জন্য আমি এই ব্লাউজ পরে নিই। বাড়ির থেকে বেরিয়ে গেছি, রওনা হয়ে গেছি। এখন এই সামনে ছেলের বউ, ছেলে বসা সামনে। আমি যাচ্ছি কারণ ভ্যাকসিন নিতে টেনশন হবে বলে, ওরাও সঙ্গে ওরাও নেবে অবশ্যই। আর এই পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি, ভীষণ সময় লাগছে, ভীষণ বাইরে রোদ উঠেছে, এত গরম। পেট্রোল নেওয়া হয়ে গেছে, এখন ওই জ্যামে দাঁড়িয়ে আছি। সুন্দর বাদিকে দেখো কি সুন্দর গাছগুলো, সবসময় মনে হয় বেরোলে, অনেক দিন বাদে বেরোলাম তো, আর বেশ রাস্তাঘাট দেখতে ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আর এই চলেছি এখন এই রোদের বাইরে, রোদ তাও একটু আরামেই যাচ্ছি। আর ছবিটা দেখো উল্টে গেল, ভীষণ খারাপ লাগছে। কীভাবে কখনো জাল মানে ভেতর থেকে, গাড়ি ভেতর থেকে তুলেছি তো, ওই জন্য কীভাবে উল্টে গেছে জানি না। ছবিটা পূজা করে দেখিনি, ওরা তো সবসময় সব কিছু অ্যাডজাস্ট করে। যাচ্ছি রাসবিহারিতে, চলে গেলাম রাসবিহারিতে, গিয়ে এবার ওই সোজা যাচ্ছি, এবার গিয়ে ওই কালীঘাটে মন্দিরের পাশ দিয়ে যেতাম। কালীঘাটের মন্দিরটা দিয়ে গেলে ওটা তাহলে আর একটু শর্টকাট হবে ওই রাস্তাটা ধরতে। গিয়ে কত কিছু সিঁদুর এটা ওটা নানান রকমের পিতলের জিনিস এখান থেকে কিনতাম। এই এখানে একটা আছে, তোমরা কিছু অনেকে জানো, এখানে একটা পুলিশ বাড়ি আছে। এর ডান দিক থেকে বেরিয়ে গিয়ে আমরা হরিশ মুখার্জি রোডটা ধরব, হরিশ মুখার্জি রোড ধরে ওখান থেকে বেরিয়েছি, বেরিয়ে এখন সোজা যাচ্ছি এখন ওই সদানন্দ রোড টোড এই সমস্ত এগিয়ে। এখন এখানটা দাঁড়িয়ে আছি, জ্যামে আবার দাঁড়িয়ে আছি। একটু আগেই অনেকটাই এসে গেছি, একটু আগেই এবার পিজি হসপিটাল যাব, পিজি হসপিটালে ঢুকবো। এখন জ্যামে আটকে রয়েছি বলে এগোতে পাচ্ছি না, তাই তোমাদের একটু সঙ্গে দেখালাম। অনেকদিন বাদে রাস্তা বেরোলে না বেশ ভালো লাগছে বলে আমি নিজেও দেখছি, আর সঙ্গে তোমাদেরও নিয়েছি, তোমাদেরও দেখাচ্ছি। মোটামুটি পিজি হসপিটালের ভেতরটা আমরা ঘুরবো, এবং গাড়িটা রাখতে পারবে কি না, কোথায় জায়গা হবে কি না কিছু বুঝতে পারছি না। সেটা অনেক সময় বাইরের গাড়ি অ্যালাউ করছে না, শুধু ডাক্তারদের গাড়ি আর ইয়ের গাড়ি মানে অ্যাম্বুলেন্স এই সমস্ত তারা নেই অ্যালাউ করছে। যাকে আমরা ঢুকে পড়লাম ভেতরে, ভেতরে ঢুকে পড়ে ওই পিজি হসপিটালের মধ্যে ভেতরে ঢুকে পড়েছি। এইবার কোথাও একটা পার্ক করে, একটু পারমিশন টারমিশন নিয়ে পার্ক করে তারপরে আসল জায়গায় যাব। ওখানে আমরা, আমাদের বলে দিল যে ওখানে একটা অডিটোরিয়াম আছে, সেই অডিটোরিয়ামে গিয়ে আমাদের কিছু ডেকোরাম আছে ওগুলো করে তারপরে আমরা ঢুকবো আর কি। কিছু কিছু একটা আছে, জানি না আমি কী কী করতে হবে না হবে, এটা একজন বলে দিয়েছিল তাই জন্য আমি বললাম। গরম ভাত করলাম, এরপর দেখি একটু ডাল করব আর তার সাথে একটু ভাজা টোস্ট ভেজে নেব। আজকে খেতেও খুব একটা ইচ্ছে করছে না, খাওয়ার রুচিটা নেই। আবার চলে এসেছি, আজকে আর একটা দিন নিয়ে, আজকে শনিবার 10th July, 10th July শনিবার দিন। কালকে একটুখানি ভ্যাকসিনের ব্যাপারে তো তোমাদের বললামই, ভয় ছিল, সেইটা করেছি, কিন্তু কালকে আমি দিতে পারিনি। যাই হোক, আজকে আমাকে আবার একটা সুন্দর দিন দিয়েছে ঈশ্বর, ঈশ্বরকে ধন্যবাদ জানাই।
আর ড্যাফোডিল সিম্পল লাইফস্টাইলের পরিবারের সকলকে জানাই আমার আদর ভালোবাসা ও শুভেচ্ছা। তোমরা আমার সঙ্গে থেকো, আমাকে এইভাবেই ভালোবেসো। তোমাদের এই ভালোবাসা নিয়ে আমার এই দুর্গম পথ চলেছি, সুতরাং তোমরা আমার সঙ্গে থেকো, এইভাবেই ভালোবেসো, যেরকমভাবেই আছো আমার সঙ্গে সেইভাবেই থেকো। আর আজকে আমার খুব একটা শরীর সুবিধা নেই, হাতটা একটুখানি ব্যথা আছে, আর সারাদিনে একটুখানি ম্যাজ ম্যাজ করছে, কোনো খাবারই খেতে ভালো লাগছে না। একটু ভাত রান্না করেছিলাম, ভেবেছিলাম একটু ডাল এটে করব, কিন্তু করিনি, শুধু দই দিয়ে ভাত খেয়েছি, খুব অল্প, একদম সামান্য দই দিয়ে একটু ভাত খেয়েছি, আর সকালবেলায় দুটো টোস্ট আর একটা অমলেট, তাও জোর করে খেয়েছি, কারণ এই যে শরীরটা খারাপ লাগছে, ওগুলো যদি না খাই তাহলে আরও বেশি দুর্বল লাগবে, গায়ে মনে হচ্ছে একটু গরম গরমও লাগছে, ভালো লাগছে না আজকে শরীরটা। কালকে কমপ্লিট করতে পারিনি, কালকে ভিডিও দিতে পারিনি, কারণ দেরি করে ফিরেছি আর শরীরটাও ভালো লাগছিলো না, অত বেলাতে স্নান টান করেছি, তো যদি ঠান্ডা লেগে যায়, সেই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আজকে আবার যেটুক করেছি গতকালের সঙ্গেই দিলাম, তোমরা ওটা দেখো। আমার ভালো লাগার থেকে, মানে আমি অনেক দিন বাদে রাস্তায় বেরিয়েছি, বেরিয়ে আমার যতটুকু আমার অভিজ্ঞতা হয়েছে সেইটুকুই শেয়ার করছি তোমাদের সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, সাবধানে থেকো, আর আমার এই ড্যাফোডিল সিম্পল লাইফস্টাইলের পরিবারের সকলে আছো, আমার সঙ্গে থেকো, আমার সঙ্গে মানে ড্যাফোডিলস পরিবারের সবার সঙ্গে সবাই থেকো। আর আজকে আমি তোমাদের অনেক আদর, অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের আমি ভিডিওটা এখানেই স্টপ করছি। টাটা।